সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতন তোমাদের সামনে আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে নিত্যানন্দ ত্রয়োদশী আর নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি, তো 551তম আবির্ভাব। তো আজকে হচ্ছে একাদশীর মতনই সব প্রসাদ আর আজকে সব বত। আর এখন গোপীনাথের সিংহার দর্শন করাবো, মালারে সব পরানো হয়েছে, আজকে কিরকম লাগছে তোমাদেরকে সব ভালো করে দেখাবো। আর এখন হচ্ছে যে সব মালা জাপ করছে, আমারও মালা জাপ কিছুটা হয়ে গেছে, সকালের আরতি দর্শন করিয়েছি একটু তোমাদেরকে। পুরোটা দর্শন মানে পুরো আরতিটা দর্শন করাইনি, কিছুটা আরতি দর্শন করিয়েছি। পুরোটা দর্শন করালে অনেক টাইম লাগবে, তো সেই জন্য একটু দর্শন করিয়েছি। তো এখন গোপীনাথের সিংহার দর্শন করাবো। এই দেখুন আমাদের গোপীনাথকে আজকে এই ড্রেসটা পরানো হয়েছে, এই গ্রিন, আর মালাটাও খুব সুন্দর হয়েছে। আমাদের গোপীনাথের সিংহার দর্শন কিরকম লাগলো কমেন্ট করে জানাবেন। আর তোমরা অনেকে বেশ ভালো ভালো কমেন্ট করো, আমার খুব ভালো লাগে, খুশি হয়। তো আর আমারও ভালো লাগে, তোমাদেরকেও আমি কমেন্টের উত্তর দিই, তোমাদেরও হয়তো ভালো লাগবে। তো তোমাদের কিছু জিজ্ঞাসা করার থাকলে জিজ্ঞাসা করতে পারো কমেন্টের মাধ্যমে, তো আমার খুব ভালো লাগে। আর এখন সিংহার দর্শন করিয়ে দিচ্ছি। আর আমাদের হচ্ছে প্রভু তোমাদেরকে কিছু নিত্যানন্দ প্রভুর হচ্ছে যে কিছু মানে কথা বলবে, তো পরে বলবে। এখন হচ্ছে যে আমরা রান্নাঘরে যাব, রান্না হচ্ছে প্রসাদ বানাতে আর গোপীনাথের জন্য। তো বন্ধুরা সকাল থেকে ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি তোমাদের ভালো লাগবে। কৃষ্ণ বন্ধুরা, আমাদের এখন রান্না বসিয়ে দিয়েছি, আজকে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি, সেই জন্যে একটু মানে আবির্ভাব তিথি মানে ভালো মন্দ, একটু ভালো মন্দ বলতে ভালো ভালো রান্না করে ভোগ নিবেদন করতে হয়। যেমন জন্মদিন ধরলে ভালো ভালো মানুষের রান্না আরে করতে হয়, সেই জন্য
আজকে একটু পাঁচ রকম ভাজা করব অল্প অল্পই করছি আজকে আবার উপাস আছে বত তো সেই জন্য প্রসাদ তো সব ভোগ নিবেদন করব কিন্তু এই প্রসাদগুলো সব রেখে দিতে হবে ফ্রিজে আর হচ্ছে ভোগ নিবেদন করে আর অল্প অল্প সেই জন্য করছি খুদরি ভাজা বেগুন ভাজা আলু ভাজা সিম ভাজা আর পাঁপড় ভাজা পাঁচ রকম ভাজা হবে আর ফুলকপি রসা হবে পনির দিয়ে আর দেখি কি হয় ফ্রাই রাইস করবো একটু তারপরে এই যে এদিকে অনুকল্প সবজি হচ্ছে অনুকল্প সবজিটা হচ্ছে এদিকে রাঙ আলু সেদ্ধ হচ্ছে এই যে অনুকল্প সবজি আজকে পাবে তো আর এইটাই রাঙ আলু সেদ্ধ সব রেডি হয়েই এসছে মল্লিকা এখনো সবজি কিছু জোগাড় করছে তো আমি এইদিকে ভাজাগুলো করে নিচ্ছি আর আমাদের প্রভু কীর্তন করছে নিতায়ে নিত্যানন্দ প্রভু কীর্তন আমরাও করবো সন্ধ্যাবেলা আমাদের সব এখন তাড়াতাড়ি করে রান্না হচ্ছে বলে কিছু দেখাতে পারিনি ভাজা করছি এখন এখানে হচ্ছে পনির ভাজা হচ্ছে মল্লিকা ফুলকপি রক্ষা করবে আর আমি এদিকে ভাজা গুলো সব করছি এদিকে ফ্রাই রাইস হচ্ছে অল্পই করছি তো একবার পনির দিয়ে আজকে হচ্ছে আর এইদিকে ফুলকপি রক্ষা হচ্ছে এটা পনির দিয়ে হচ্ছে ফুলকপি রক্ষাটা বাকি এইদিকে এই যে এইগুলো হয়ে গেছে আর পকোড়া বাকি আছে এখন ফল রান্না করতে হবে হরে কৃষ্ণ বন্ধুরা এখন আমাদের প্রভু কীর্তন করে শোনাবে নিত্যানন্দর তো আজকে যে এখন আমাদের দুপুরের ভোগ নিবেদন করা গেছে আর প্রভু কীর্তন শোনাবে আর কিছু নিত্যানন্দর কিছু মানে মহাত্মাও বলবে জয় জয় শ্রী নিত্যানন্দ ঠাকুর কি জয় নিত্যানন্দ ঠাকুরেশ্বর জয় জয় নিত্যানন্দ কুমার জয় জয় নিত্যানন্দ রোহিণী কুমার পতিত উদার লাগি দুবাহ পচার পতিত উদার লাগি দুবাহ পচার জয় জয় নিত্যানন্দ কুমার গদ মধুরম ধুরায়াধব যারে দেখে তারে কোলে যারে দেখে তারে প্রেমে ধরি দেহ কোল জয় জয় নিত্যানন্দ কুমার ডগ মগল চান ঘু রয়ে নিরন্তর সোনার কমলে জন ফিরায়ে ভমার সোনার কমলে জন ফিরায়ে ভমার জয় জয় নিত্যানন্দ কুমার দয়ার ঠাকুরী তাই পর দুঃখ জানি দয়াল ঠাকুরী তাই দয়াল ঠাকুরী তাই পর দুঃখ জানি হরি নামের মালা গাঁথি দিল জগ জানি হরি নামের মালা গাঁথি দিল জগ জানি
पादाय कृष्ण विष्टाय भूतले श्रीमते भक्ति सर्वस्य अतिदिक्कम गच्छामिति नामि ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जन शलाकय चक्षुरन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः नमो विष्णु जय जय नमो विष्णु पाद परमहंस सतिदेवि समिष्मद भक्ति सर्वस्य त्रिविक्रम गस्य गुरु महाराज रात्रि चरण कमल साष्टांग प्रणामान्ते अहैति की प्रार्थना करी अमार प्रति कृपा वर्षण प्रसन्न हो समस्त गौड़ गुरुवार भक्ति सारंग गोस्व ठाकुर उपाध्य चरण कमले प्रसन्न प्रणामान्ते अहैति की प्रार्थना करी समस्त वैष्णव माधुरी भक्ति चरण जतात्पन्न उद्यापन करी तय प्रसन्न हो আজ নিত্যানন্দ ঠাকুরের শুভ আবির্ভাব তিথি নিত্যানন্দ ঠাকুর হচ্ছেন আমাদের অভিন্ন গৌড়ীয় গুরুবার আমার গুরুদেব নিত্যানন্দ ঠাকুরের জয় শ্রী নিত্যানন্দ ঠাকুরের আজকে আবির্ভাব তিথিতে হচ্ছেন সংকর্ষণম কারণ্য দেশাই গর্ভ দেশাই চপয়োধ্যশাই শেষ যস্য অংশ কলা স নিত্যানন্দ করামম শরণম মম অন্ত হচ্ছেন সংকর্ষণ কারণ্য দেশাই গর্ভ দেশাই পয়দেশাই ও শেষ যাহার অংশ ও কলা সেই নিত্যানন্দ রূপ বলরাম শ্রী বলরাম আমার শরণ্য হউ তত্ত্ব বিচারে শ্রীকৃষ্ণ চৈতন্য ও মণি নিত্যানন্দ উভয় পরত পরতত্ত্ব তথাপি নিত্যানন্দ শ্রী মহাপুরপতি সর্বদা সেবা বুদ্ধিযুক্ত ভক্তভিমান মূল শ্রী বলরামের সেইভাবে অনুগত তার অংশগণে শ্রী মণি নিত্যানন্দ স্বয়ং বিষয় বিগ্রহ হইয়াও তিনি মূল বিষয় বিগ্রহের প্রতি সেবা সেবাকে ভিমানী হওয়ায় তাহা হইতে প্রকাশিত অন্যান্য সকল স্বয়ংশ তত্ত্ব এবং বিভিন্নাংশ জীব তত্ত্বে সেবকাভিমান যুক্ত হইয়াছে তজ্জন্য তিনি আকার গুরুতত্ত্ব রূপে পরিকীর্তিত সেই নিত্যানন্দ প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু আজ্ঞায় তাহার পূর্বেই জগতে অবতীর্ণ হইয়াছিলেন বলছেন নিত্যানন্দ প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর আসার পূর্বেই মহাপ্রভুর আজ্ঞায় জগতে অবতীর্ণ হয়েছিলেন বলছেন ঈশ্বর আজ্ঞায় আগে শ্রী অনন্ত ধাম রাড়ে অবতীর্ণ হইলা নিত্যানন্দ রাম মাঘ মাসে শুগলাতে আদি শুভ দিনে পদ্মাবতী গর্বে এক চাকা নাম গ্রামে হারাই পণ্ডিত নামে শুদ্ধ বিপরাজ মূলে সর্ব পিতা তানে করে পিতাবান কৃপা সিন্ধু ভক্তিদাতা প্রভু বলরাম অবতীর্ণ হইলা ধীর ধরি নিত্যানন্দ রাম বলছেন ঈশ্বরের আজ্ঞায় সে অনন্ত ধাম বলছেন একচাকা গ্রাম বীরভূম জেলা একচাকা গ্রামেতে রাড়ে মানে অবতীর্ণ চিত্তানন্দ রাম মাঘ মাসে শুক্ল ত্রয়োদশী শুভ দিনে পদ্মাবতী গর্ভে একচাকা নামে গ্রামে হরাই পণ্ডিত নামে বিপ্রাজ ওনার পিতাশ্রী উনি ওখানে অবতীর্ণ হয়েছিলেন
সুতরাং মাঘ মাসে শুক্ল ত্রয়োদশী তিথি গৌড়ীয় ভক্তগণের নিকট পরম আদরণীয়, তাহার উক্তিতিথিতে হরিবাসর জ্ঞানে সম্মান প্রদানার্থ বতবাস করিয়া থাকেন, কিন্তু কেহ কাছে নিত্যানন্দ প্রভু কেবল গুরুতত্ত্ব জ্ঞান করিয়া উক্ত তিথিতে বতবাস পালনে পরাত হন। তিনি গুরুতত্ত্ব হলেও মূলত তিনি বিষ্ণুতত্ত্ব, ইহা কোন প্রকারেই অকার্যনীয় নহে। এই প্রসঙ্গে শীল ভক্তি সিদ্ধান্ত ঠাকুর জানিয়াছেন, বলছেন যাহার যাহারা শ্রী বলদেবকে বিষয় বিগ্রহ তত্ত্ব শ্রী বিষ্ণু তত্ত্ব বলিয়া না জানিয়া তাহার ভক্তত্ব অপসারণ করিতে পশন প্যাস পায়, তাহারা অনভিজ্ঞতা দোষে দুষ্ট। গড়িয়া ভক্তির সাগরে জেঠু বিবেশে ভজুগ নিতাই চাঁদের, জয় জয় নিত্যানন্দ নিত্যানন্দ রাম, যাহারা কি পাতে পাইনু বৃন্দাবন ধাম, জয় জয় নিত্যানন্দ জয় কি পাময়, যাহা হইতে পাইনু রূপ সনাতনাশ্রয়। কৃষ্ণ বন্ধুরা, আজ নিত্যানন্দ ত্রয়োদশী, নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি, সেই জন্য তার উপলক্ষে কি কি ভোগ নিবেদন করলাম এই দেখে নেন। আজকে হয়েছে অন্য, বেগুন ভাজা, আলু ভাজা, কুঁদরি ভাজা, লেবু, লবণ, আর ওইদিকে আছে ফ্রাইড রাইস, ফুলকপি, পনির রসা, এখানে শিম আলু ভাজা, এখানে আলু, সয়াবিনের সবজি, আর এক পাঁপড়, আর কুমড়ার পকোড়া, এখানে আছে দুরকম মিষ্টি, রসমালাই আর রসগোল্লা, আর টমেটো না আমলকির আচার, এখানে আছে অনুকল্প সবজি, বাদাম ভাজা, অনেক রকম ফল আছে। তো এটা দিয়েই আজকে ভোগ নিবেদন করলাম। তো তোমরা এখন গোপীনাথের দর্শন করে নিন, সুন্দর দর্শন। হরে কৃষ্ণ বন্ধুরা, আজ হলো নিত্যাশী, নিত্যানন্দ ত্রয়োদশী, আর শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর 551তম আবির্ভাব, শুভ আবির্ভাব তিথি। তো আজকে আমাদের প্রভু খুব সুন্দর কীর্তন শোনালো তোমাদেরকে, খুব সুন্দর পাঠ করে শোনালো নিত্যানন্দ প্রভু নিয়ে। তো তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবেন। আর আজকে অনেক বড় কীর্তন করেছে আর কি পাঠও করেছে, সেই জন্য আর বেশি ভিডিওটা বড় করবো নি। আর আজকে তো তোমাদেরকে কি কি ভোগ নিবেদন করেছিলাম সব তোমাদেরকে ভোগে সব দেখিয়েছি, মানে রান্না দেখাইনি, আজকে ভোগের দর্শন করিয়েছি আর আরতির দর্শন করেছি। তো তোমরা সবাই কমেন্ট করে জানাবেন কিরকম ভিডিওটা লাগলো। আর আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আর আমার যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ।